আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শারমিন মিলি ফ্রম বিডি ব্লগার সুইট লেডিস। আশা করি যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানালাম। সবাই ভালোই আছেন না? আর ভালো না থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা বিকালে নাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে বসে গিয়েছি মা ছেলে। সো এখন ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি খুব মজা করে আমরা পুরি পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো খেয়ে নিব। এগুলো খেয়ে নেওয়ার পর আজকের লাঞ্চ মেনুটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর আমাদের আজকে লাঞ্চে ছিল প্লেন পোলাও ছিল, গরুর গোস্ত ভুনা ছিল, আর মুরগির রোস্ট ছিল। কিন্তু চিকেন রোস্টটা যে আমি করেছি আজকে সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে, কোনো আপনার বাইরের থেকে মশলা লাগবে না বা দামি কোনো মশলা লাগবে না। সো আপনার ঘরে থাকা মশলা দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারেন। সো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে কোনো আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আসলে শুক্রবার হলো এমন একটা দিন, মানে এই দিনে সবারই ছুটি থাকে, ভালো মন্দ খেতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা থাকলে অনেকে কেউ পারে না। তাই আমি মানে ভাবলাম যে ঘরে থাকা মশলা দিয়ে আপনাদের সাথে একটু ট্রাই করি। আর এইভাবে রেস্টুরেন্ট স্টাইলেরও ট্রাই করা যায়, বাট এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে ঘরে থাকলে কিছু উপকরণ দিয়ে আমি মুরগির রোস্টটা শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি যে মুরগি ব্রয়লার মুরগিগুলো থাকে এখান থেকে অর্ধেকটা মুরগি নিয়ে নিয়েছি আমি, একটা শিনা আর একটা মুরগির রান নিয়ে নিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা নিয়ে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আমি মরিচের গুঁড়ো দিয়ে 10-15 মিনিটের মতো মেখে রেখেছি। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। তারপর এটা এখন আমি হালকা তেলে ফ্রাই করে নিব। আসলে মুরগিটা ভাজাটা মানে যার যার উপর, কেউ ডিপ ফ্রাই করে, কেউ হালকা তেলে ভাজে, বাট আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনার হালকা তেলে ভাজবেন, নয়তো দেখা যায় মুরগিটা হার্ড হয়ে যায়। সো এখানে আমি হালকা তেলে হালকা ব্রাউন কালার হলেই আমি এটা নামিয়ে ফেলবো, জাস্ট একটু কালারটা সুন্দর যদি এটা আমরা ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, সো ব্রয়লার মুরগি কিন্তু একটু ভাজা যেতেই পারে। তো দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ো দেওয়ার পর মুরগির কালারটা খুব সুন্দর এসেছে। আর আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের মরিচের গুঁড়ো ইউজ করেছি, সো কালারটা এর জন্য আরেকটু এমন লাগছে। আর আপনারা হাতে ভাঙানো মরিচের গুঁড়ো দিয়েও এটা মানে করতে পারেন, খুব ভালোই লাগে। পরে এটা ভেজে এখন আমি তুলে লাগবো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং এই তেলেই আমি মুরগির রোস্টটা আজকে রান্না করে ফেলবো। সো দেখতে থাকুন আমার ভিডিওটি। এত না আমি উল্টে পাল্টে নিচ্ছি মুরগিগুলো। এখানে আমার 4 পিস মুরগি, বাট এখানে কিন্তু 1/2 কেজির চেয়ে একটু বেশি পরিমাণ মুরগি হবে। সো এর জন্য আগে আপনাদের বলে দিয়েছি আমি কত কেজি ওজনের মুরগির অর্ধেকটা আমি ইউজ করেছি। আসলে আমি আমার বাচ্চা আর ওরা বাবা তো, সো এতটা কেউ খেতে চায় না, সো এর জন্য আর কি অল্প অল্প করে রান্না। আপনারা যদি বেশি রান্না করতে চান তাহলে আমি যে পরিমাণগুলো বলবো এটা ডাবলও আপনারা দিতে পারেন। আর আমি কোনো মেজারমেন্ট কাপ ইউজ করি না, আমি জাস্ট ঘরে থাকা টি চামচ, টেবিল চামচ এগুলো দিয়ে পরিমাণ করে থাকি। আর পানিটা যার যার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মুরগিগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মুরগিগুলো খুব সুন্দর করে তুলে নিব। তুলে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করব, যেহেতু এটা আমরা ঘরে থাকা মশলা দিয়ে রান্না করব। সো এখানে আপনারা যদি প্রায় 10-12টির মতো পেঁয়াজ নেন বা ওটা বেটে নেন বা ব্লেন্ডার করে নেন তাহলে দেখা যায় ঝোলটা একটু গাঢ় হয়, যেহেতু এখানে আমরা আর কিছু ইউজ করব না। সো আপনারা এটা চাইলে করতে পারেন। আর আপনারা যদি ঝোলটা মানে বেশি চান তো বেশি ইউজ করতে পারেন। সো আমি এখানে মাখা মাখা টাইপের চাই, কারণ যেহেতু আমার গরু গোস্তের বুনা আছে সো এত ঝোলের প্রয়োজন নেই। আপনারা যদি ঝোল বেশি চান তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 4টি দারচিনি, 4-5-6টি এলাচ আর হলো 2টা তেজপাতা সুন্দর করে ফেড়ে দিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আপনারা, এই তো এখন এগুলো হালকা ফোড়ন হয়ে গেলে, একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি পেঁয়াজ বাটাগুলো অ্যাড করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 5টি এলাচ দিয়ে দিয়েছি, আর এলাচগুলো আমি মাঝখান দিয়ে একটু হালকা ফেড়ে দিয়েছি যাতে এটার ঘ্রাণটা বা ফ্লেভারটা যেন তেলের মধ্যে ছড়িয়ে যায়। সো আপনারা চাইলে এটা করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এই ফোড়ন চলে এসেছে। এখন এখানে আমি 5 টেবিল চামচ দেখতে পাচ্ছেন 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 4টা পিস মুরগির জন্য। এই তো না দেখতে পাচ্ছি এই সময় আসলে তেলটা একটু বেশি ছিটে আসে, সো আপনারা চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে এই সময় এই কাজটা করার জন্য, যেহেতু এটা ননস্টিকের ফ্রাইপ্যান সো পেঁয়াজগুলো কিন্তু পুড়ে আসার চান্স থাকবে না, নয়তো ছিটে আসে। সো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, ঢেকে যখন এই পেঁয়াজ বাটাটা ভাজবেন তখন ঢেকেই করতে পারেন। তো এই যে দেখছেন আমি এখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব।
পেঁয়াজটা হালকা হালকা কালারটা যখন এটার হালকা একটু চেঞ্জ হবে তখন এটার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে। সো আপনারা চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার জন্য পেঁয়াজটা, তাহলে যে এটার র ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজাটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণ পানিতে অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, যেহেতু গুঁড়ো মশলা এখানে ইউজ করব। শুধু গুঁড়ো মশলা ইউজ করার জন্য তাহলে যদি আমি পানি অ্যাড না করি তাহলে মশলাটা পুড়ে মনে করেন কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার চেষ্টা করুন অল্প একটু পানি দেওয়ার জন্য। এতে দেখতে পাচ্ছেন আমি পানি অ্যাড করে দিয়েছি। এই যে এখানে আমি দিয়ে দিলাম লবণ, আধা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আধা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম, পরে আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া। হালকা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মুরগির রানটা কিন্তু হালকা ফেটে ফেটে এসেছে। সো মুরগিটা কিন্তু হয়ে গিয়েছে। সো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে পানি দিয়ে পরে 1.5 কাপ পানি দিয়ে অ্যাড করে দিয়েছি। সো আমার আগেই বলেছি আমি বেশি জল দিব না। তো সো আপনারা এখানে বেশি যে লিকুইড দুধটা থাকে সেটাও ইচ্ছা করলে ট্রাই করতে পারেন পরিমাণ অনুযায়ী। আসলে এটাতে যেহেতু আমরা কোনো স্পেশাল মশলা দিব বা কোনো কিছু দিব না, সো আপনারা চাইলে এই দুধটা বেশি করে পরিমাণ দিতে পারেন। এতে দেখতে পাচ্ছেন উপর থেকে আমি চিনি কিছুটা অ্যাড করে দিলাম, আর একটু একটু শাহি শাহি ফ্লেভার আসার জন্য এখানে কিছুটা কেওড়া জল অ্যাড করলাম। এটা আপনারা চাইলে নাও করতে পারেন, এতো না, বাট রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয় এর জন্য আপনারা চিনিটা অ্যাড অবশ্যই করবেন। এতো না, এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সাদা সাদা, বাট এটা সাদা সাদা থাকবে না, এটা গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে। সো এখানে আমি প্রায় 4-5-6 কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আসলে আমার ছেলে তো বেশি ঝাল খায় না এর জন্য 4-5-6 দিলাম, আপনার চাইলে আর একটু বেশি পরিমাণ দিতে পারেন। এতে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে নিব এখন মুরগিগুলো, উল্টে পাল্টে নিয়ে আবারও ঢেকে দিব, এটা ঝোল শুকে আসা পর্যন্ত ওয়েট করব। এই তো আবার এসে পড়লাম, এই তো দেখছেন, এই তো মুরগির ঝোলটা কিন্তু খুব আমি শুকিয়ে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এটা এখানে আরেকটু ঝোল ঝোল পরিমাণ রাখতে পারেন, সে অনুযায়ী রাখলে হবে। সো এখানে আমি কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি, তাহলে রোস্টে একটা সুন্দর ফ্লেভার আসে। সো আমরা আসলে মাখো মাখো টাইপের রেখেছি, আপনারা চাইলে একটু পানিটা আরেকটু বেশি রাখতে চাইলে তাহলে একটু ঝোলটা গাঢ় গাঢ় মানে সম পরিমাণ অনুযায়ী হবে। সো এই যে ঘি দিয়ে আমি মিডিয়াম আঁচে একটু রেখে দিব যাতে করে ফ্লেভারটা মুরগির মধ্যে ছড়িয়ে যায়। সো পোলাও তো কম বেশি সবাই রান্না করতে পারে, বাট কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকটা সবার মানে পোষণ থেকে যায় পোলাওটা তো সাদা হচ্ছে না, বা পোলাওটা তো এত মশলা ইউজ করছি ভালো হচ্ছে না, পোলাওটা শক্ত থাকে বা নরম থাকে। সো আজকে আপনাদের প্লেন পোলাও রান্না করার জন্য আমি কিছুটা টিপস এবং আমি যেভাবে রান্না করি সেটা করে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ
আর রান্না করব। সো এখানে আমি এক কেজি পরিমাণ রান্না করার জন্য প্রায় এখানে এক পা পরিমাণ তেল দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পোলাও রান্নার ক্ষেত্রে এক পা পরিমাণ, এক কেজির যে রান্নাটা করবেন সেখানে এক পা তেল দিতে। সো আমি এখানে এক পা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, চারটি দারচিনি, চারটি এলাচ, আর দুটি তেজপাতা মাঝখান দিয়ে ফেরি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ অনেকজনে দেয় আবার অনেকজনে দেয় না, বাট আমি মনে করি দিলে ভালো। এই যে পেঁয়াজে যে আমরা ব্রাউন কালারটা করে নিব, এটা আর মানে ভাজা পেঁয়াজ দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা পোলার মাঝে মাঝে এভাবেই মানে ভাজা ভাজা একটা কালার আসে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন বাটা দেড় চামচ অ্যাড করে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে পরে পোলাও চালটা আমি এটাতে দিয়ে দিব। এতো না, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমি পোলাও চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর পোলাও চালের ক্ষেত্রে আপনাদের কাছে একটা বলে দিচ্ছি কথা, আপনারা পোলাও চালটা যখন ভিজাবেন অবশ্যই 20 মিনিট ধরে ভিজাবেন। অবশ্যই এটা চালটা দেখে নেবেন যে চালটা পুরান না নতুন, যদি পুরান হয় তাহলে আপনারা 20 মিনিট ভিজিয়ে রাখবেন, আর যদি নতুন চাল হয় তাহলে কোনো ভিজানোর প্রয়োজন নেই। এটা জাস্ট যখন আপনি যে ভাজাটা দিচ্ছেন তখন এই পর্যায়ে আপনি চালু করে ধুয়ে জাস্ট চালের পানিটা ঝরিয়ে দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে, ওটার ভিজানোর প্রয়োজন নেই, তাহলে পোলাওটা লেটকা হওয়ার চান্স থাকে, মানে নরম হয়ে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়া কখন আপনারা বুঝবেন, যখন দেখবেন পাতিলের গায়ে থেকে চিট চিট একটা শব্দ আসছে বা পোলাওগুলো ফুটে আসছে উপরে, তখনই বুঝবেন পোলাও চালটা ভাজা হয়ে গিয়েছে। আর পানি দেওয়ার ক্ষেত্রে হলো আপনারা যে কাপটা বা যে বাটি ইউজ করেন না কেন, এটা দিয়ে আপনারা পানি দ্বিগুণ দিতে পারেন। এক কাপ চাল নিলে মনে করেন দু কাপ পানি দিতে পারেন, বা আমি যেটা করি সেটার আপনাদের টিপসটা বলছি। আমি এক কেজি চালের আমার একটা মগ আছে, সো বা আমি প্যাকেট চাল কিনে থাকি সেখানে তো এক কেজিই থাকে। সো আমি এক কেজি চালের জন্য আমরা যে মানে সাধারণত গোসল করার মগগুলো থাকি, এগুলোতে দেখবেন লিটার মাপা থাকে নিচে। সো অমন একটা মগ যদি আপনারা এক কেজি চালের জন্য এক লিটার পানি ইউজ করেন, লিটার আর কেজির মাপ কিন্তু আলাদাই, সেটা কিন্তু আপনাদের আগেই আমি বলে দিচ্ছি। সো এক কেজি চালের জন্য যদি আপনারা 2 লিটারের একটা মগ ইউজ করেন তাহলে মনে করেন এটা একবার পারফেক্ট মাপ হবে। সো আপনারা চাইলে এটা করতে পারেন, কারণ মগ আর লিটারের মাপ একটু কম পরিমাণ। সো এর জন্য আমি আপনাদের বললাম, আমি আসলে এই টিপসটা ফলো করে থাকি। সো আপনারাও এটা চেষ্টা করতে পারেন। আমাদের যেহেতু সবারই গোসল করার মগ থাকে, সেটা আমরা যদি ভালোভাবে ওয়াশ করে ধুয়ে পরিষ্কার করে নিই এবং ওটার লিটারের মাপটা বুঝে আমরা দেই তাহলে খুব ভালো হয়। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ 8-10টি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন এই যে ফুটতে থাকবে অবস্থা, কিন্তু আমি কভার করব না, আসলে এই অবস্থায় আমি পানিটাও শুকিয়ে ফেলব আর ঢাকনা দিয়ে ঢেকে নিব না। সো এই যে এখানে ঢাকনা খুলে নেওয়ার পর বলক এসে পড়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এতো না, লবণ দেওয়ানোর পর তারপর এখানে আমি কিছুটা কিশমিশ, কিছুটা আলু বখরা অ্যাড করে দিব, কিছুটা মানে শাহি ফ্লেভার আসার জন্য কেওড়া জল অ্যাড করব, আর ঘি দিয়ে দিব। আর এখানে অবশ্যই আপনারা একটু চিনিও দিয়ে দিতে পারেন, আধা চামচ চিনি। সো আমি যেহেতু রোস্টে চিনি ইউজ করেছি সো এটাতে আর চিনি দিব না, আপনারা চাইলে এখানে চিনি দিয়ে দিতে পারেন। এতো না, দেখতে পাচ্ছেন আমি প্রায় অনেকখানি কিন্তু এখানে ঘি দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এক পা তেল আর হলো 2 চামচ ঘিতে একবার পোলাওটা পারফেক্ট হবে। এটা মনে করে খুব শক্ত থাকবে না, খুব নরমও হবে না, দেখা মানে রান্নার যখন গরম অবস্থায় থাকবে এটা দেখা যাবে যে একটু শক্ত শক্ত, বাট এটা যখন ঠান্ডা হয়ে যাবে বিশ্বাস করবে না পোলাওটা হচ্ছে কত পরিমাণ ঝরঝরা হয়। সো আপনারা আমার ট্রিক্সটি ফলো করে রান্না করতে পারেন। আর এইতো না, এই যে দেখছেন আমি কভার করে অবশ্যই একটা ভারী জিনিস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যারা আমার মতো সসপ্যান বা কড়াই বা পাতিলে রান্না করেন তারা এমন এটা চেষ্টা করবেন যে ভারী কিছু দিয়ে কভার করে ডিপ আঁচ করে দিতে বা পাতিলের নিচে কিছু দিয়ে নিতে। এটা জানি আমি সবাই জানেন মানে রান্নাগুলো, বাট যারা রাঁধুনির ক্ষেত্রে নতুন বা ব্যাচেলার ভাইরা আছেন তাদের একটু উপকার লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। সো এই যে বললাম যে ঠান্ডা হওয়ার পর এটা খুব ঝরঝরে হয়, দেখতেই পাচ্ছেন আমার পোলাওগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে। সো আমার ছেলেকে এখন খাওয়াতে বসে গিয়েছি, আসলে ছোটো মানুষ তো ওর টাইম মনে যদি একটু না খাওয়ায় তাহলে মানে দেখা যায় বাচ্চা মানুষ তেমন একটা খেতে চায় না।
সো আমরা এখন খেতে থাকবো, আপনারাও অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনার বানানোর রেসিপিটা কেমন হয়েছে এবং আমার দেখানোর রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে, এবং যাওয়ার আগে ছোট আরেকটু রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ব্লগে। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।